अगरतला चंद्रपुर अमजयो ब्रन सुगर खोबे खरक तमनो रमखा सालका थाना पुलिस 2 लाख रंग मोरक ने ब्रन सुगर मानजाका हने शाखा सालका थाना ओसी सरोज भट्टाचार्य আজকে আমাদের বিভিন্ন জায়গায় সকাল থেকে মদ এবং এনডিপিএস সাবস্টেন্সের বিরুদ্ধে রেড এবং সার্চ চলছিল। তো আমরা দুপুরের নাগাদ একটা সিক্রেট ইনফরমেশন পাই যে চন্দ্রপুরে এরকম একটা ঝুটন দাস একজন চন্দ্রপুর ঝুটন দাস নামে একজন ওনার বাড়িতে বেশ কিছু এনডিপিএস সাবস্টেন্স স্টোর করা আছে এবং এখানে পেডলিং চলছে। ওই ইনফরমেশন পেয়ে আমরা যাই, আমার অফিসার ওমেন অফিসার সমস্ত নিয়ে আমরা ওইখানে যাই। রেড হয়, রেডে প্লাস্টিক পাউচ, 4টে প্লাস্টিক পাউচ, টোটাল 55 গ্রামস আমরা ব্রাউন সুগার, সাসপেক্টেড ব্রাউন সুগার রিকভারি করি এবং আরও ঝুটন দাসের সঙ্গে আরও দুজনকে আমরা পাই, রাজেশ শাহ এবং স্বপন ভৌমিক দুজনকে আমরা পাই। ওনাদেরকেও আমরা ওইখানে আটক করি, জিজ্ঞাসাবাদে ওনারা স্বীকার করে এই ধরনের এর সঙ্গে জড়িত। তারপরে ওইগুলো আমরা সিজ করি এবং 4টে মোবাইল, কিছু প্রচুর খালি ভয়েলস যেগুলো ওই পাউচ থেকে ওরা ইউজ করে, বিক্রি করে, এরকম বার করে এগুলোকে ইউজ করে। তো তারপর আমরা সমস্ত ফর্মালিটি করে এগুলো সিজ করি এবং ওনাদের অ্যারেস্ট করা। যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি একজনের বাড়ি ইস্ট যোগেন্দ্রনগর, বাকি দুজনের বাড়ি চন্দ্রপুর। বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য তো মিনিমাম 3 লাখ। 3 লক্ষ টাকা? কাকে মানে প্রত্যেকের বাড়িটা যদি স্পেসিফিকলি আপনি খুলে মানে নাম স্পেসিফিকলি আমাদের কাছে আছে, নামগুলো হচ্ছে স্বপন ভৌমিক ওনার বাড়ি চন্দ্রপুর, রাজেশ শাহ ইস্ট যোগেন্দ্রনগর, আর ঝুটন দাস হচ্ছে চন্দ্রপুর। আপনি কি মনে করছেন তাদের পিছনে অন্য কেউ কি আরো? হ্যাঁ, আমরা বাকি যে জিনিসগুলো আমরা প্রাইমারি স্টেজে আছে, ইন্টারোগেশন চলছে, আমরা আরো দেখি ওনাদের পিছে আরো কী সব ব্যাপার জড়িত আছে ওগুলো বার করার চেষ্টা করছি। এখন আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা ওদের অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক এনডিপিএস কেস নেওয়া হয়েছে, কালকে ওনাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং অবশ্যই রিমান্ড চাওয়া হবে। কীভাবে আপনারা খবরটা পেলেন? বা আমাদের সিক্রেট সোর্স এবং পেডলিং চলছে ড্রাগসের। নেতৃত্বে কে কে ছিলেন স্যার? তো আমি ছিলাম অভিজিৎ মন্ডল, সে নিউটন জমাতিয়া, WSA শিপ্রা চন্দ, আমরা ছিলাম, আর স্টাফরা ছিল আমার প্লেন ক্লথ স্টাফরাও ছিল। আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা? এই ধরনের অপারেশন চলবে এবং আপনাদের আরও বলে রাখি, আজকে আপনারা দেখেছেন হয়তো মহারাজগঞ্জ বাজারও ইলিসিট লিকার এগেস্টে যারা অবৈধ মদ বিক্রি করে ওইখানে অপারেশন করেছে ওসি মহারাজগঞ্জ স্টাফ, এবং ওইখানেও 110 বোতলের মতো ফরেন লিকার আমরা সিজ করেছি, দুজনকে অ্যারেস্ট করেছি। তো এই ধরনের অপারেশন চলবে, নেশা বিরোধী এই ধরনের কোনো ধরনের এর সঙ্গে জিরো টলারেন্স। এই 5:30 পৌনে 6টা নাগাদ ভবগড়ে তো এখনও আইডেন্টিফাই হয়নি, তো পাওয়া গেছে এখনও, আমরা যে অবস্থায় পাওয়া গেছে মনে হচ্ছে মৃত। তো আমরা সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ভেহিকেল নিয়ে আমাদের অফিসার এজেন্সিতে শিফট করেছি এবং এজেন্সিতে আমার অফিসার এখনো আছে। নামটা মানে কিছু জানা? এখনো ডিটেইলস আমরা কিছু পাইনি। কোন জায়গাতে পেয়েছেন? এটা স্বস্তি হোটেল মোটর স্ট্যান্ডের কাছে। আগে কি দেখা গিয়েছে এই ভদ্রলোক কি কোনো জায়গায়? ভবগুড়ে যারা দোকানদার বা যারা ওইখানে প্রতিবেশীরা আইডেন্টিফাই করেছে যে এরকম। প্রাথমিকভাবে কি মনে করেছেন? এটা কি এমনি স্বাভাবিক মৃত্যু না বা কোনো? প্রাথমিক বলতে আমরা পোস্টমর্টমের জন্য অপেক্ষা করব, তো প্রাথমিকভাবে ওই রকম ফল তো কিছু পাওয়া যায়। কোনো শরীরে কোনো ধরনের? না না, কোনো মানে কিছু। তার নামটা আমার বলা আছে না, এখনো ডিটেইলস কিছু পাইনি, আন্ডার কালেকশন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই যে মনে করতে একটু চলো আমি চলো আমি দিতে মন দিয়ে কোনো দেখতে দেখতে কি আমার অভুক্তি আছে যা আপনার নমস্কার পড়াশোন সন্ধ্যা শুভ আমি রাস্তা দিয়ে দূরে না খালি দেয়
ভাই মাথা উড়াও ভাই উড়াও মাছ সেরা শুনে দেবো।